আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কাকে রোস্ট করব বা কি নিয়ে কথা বলবো, কিসের রোস্টিং, থাম্বনেইল দেখে বুঝে গেছেন। তো আমরা থাম্বনেইলের দিকে এগিয়ে যাই, আওয়ার লিক্স। তো আমরা একটা অ্যাডভার্টাইজ দেখবো যেগুলো টিভিতে সচরাচর আমাদের সামনে আসতেই থাকে, বিরক্তিকর। তো চালু করছি। রাত জেগে পড়ছিস? পরীক্ষা নাকি? শুধু পরীক্ষার জন্য পড়ছি না মা, রাত জেগে না পড়লে ডাক্তার হবো কি করে? তখন একটা বড় বাসা নিব, আর তুমি আর আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখবো। ডাক্তার হবে, বড় বাড়ি বানিয়ে বারান্দায় বসে বসে বৃষ্টি হবে আর চা খাবে, তাই এজন্য ডাক্তার হবে, এই জন্য হলিস খাবে? মানতে পারলাম না, এ বড় স্বপ্ন আবার এটা? মানে বড় বাড়ি বানাবে তো এটা বড় স্বপ্ন, ডাক্তার হওয়াটা বড় স্বপ্ন না? যতা করতেই ওকে দিন নিউট্রিয়েন্ট সমৃদ্ধ হরলিক্স এর মিনি প্যাক মাত্র 10 টাকায়। 10 টাকার মিনি প্যাক খেলে ডাক্তার হয়ে যাবে? হতে পারে, এমনি এমনি তো অ্যাডভার্টাইজ বানায় না। আচ্ছা এটা দেখি তো কতগুলো ইউটিউবে, তো ইউটিউব থেকে নিয়েছি, তো দেখি লাইক কেমন করেছে। 540K, মানে 540,000 অলমোস্ট ভিউজ, আর লাইক হচ্ছে দেখতে পাচ্ছেন 25, আর ডিসলাইকস 72। তো আমি একটা দিয়ে দিই ডিসলাইক, 73 করে দিলাম। আচ্ছা এবার আরেকটা ভিডিওর দিকে এগিয়ে যাই, শুরু করছি। कहते हैं तो जो का ब्रेन पापा से ज्यादा एक्टिव है। पापा उठो। অশ্লীলতা শেষ নাই, এতটুক বাচ্চা এগো ছাড়লো না। না ঠিক আছে, বলবে যে মার হাত ধরছে, তো তো সমস্যা কি, কিন্তু বাপ আর মার কন্যাতে হাত ধরছে, তো ছেলেটা কোন নিয়তে হাত ধরছে, এলে বানিয়ে নিলে হলো আমাদের রোস্টারের কাজ তো এরকম। তো মানে হরলিক্স খেলে ওর বুদ্ধি বাড়বে, মানে এই পরিমাণ বুদ্ধি বাড়বে। আরেকটা জিনিস দেখাই, এটারই একটা অংশ দিয়ে। इसीलिए जूनियर हॉलिक्स इसके ब्रेन न्यूट्रिएंट्स और डीएचए ब्रेन डेवलपमेंट में मदद करे और साइंटिफिक फार्मूला शारीरिक विकास में। तो जो মায়ের মুখের উপর বলে দিচ্ছে আমি বিজি, বাহ, কালি দিতে হয় না। এটাই প্রয়োজন ছিল ওদের জন্য। দেখি ভিউ কত, ভিউজ দেখতে পাচ্ছি আমরা 150K, মানে 150,000 অলমোস্ট, আর লাইক হচ্ছে 266, আর ডিসলাইক হচ্ছে 95। আমি একটা দিয়ে দিই তাই না, 96 করে দিলাম। তো এইটুকুই ছিল ছোট্ট করেই। আসলে বড় ইউটিউবাররা, বড় রোস্টাররা কি করে, 15-20 মিনিট করেও রোস্টিং ভিডিও বানায়, এমনকি অনেকে 50 মিনিটেরও রোস্টিং ভিডিও বানায়, রেকর্ড আছে। তো আমি ওরকম কিছু করছি না, আর আমি ওরকম রোস্টারও না। সামনে আসলো বলে একটু দেখালাম যে আমাদের বাঙালিদের কি অবস্থা তাই। অবশ্যই এটা বাংলাদেশের না মনে হয়, এটা এটা ইন্ডিয়ান, হ্যাঁ, যেটা দেখলাম লাস্ট। আর প্রথম একটা বাংলাদেশি চিনে নি এই। আর হ্যাঁ, যে ডিসলাইক করবে তার জন্য No, 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 no.